আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের পেস ইউনিটের সবথেকে বর্তমানে নির্ভরযোগ্য যে প্লেয়ার, চোখ বুঝে বর্তমান সাম্প্রতিক ফর্মের কথা বিবেচনা করে একটি নাম সর্বপ্রথম ভেসে উঠবে, সেটি বাংলাদেশের বর্তমানে নাম্বার ওয়ান পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশের এই সিজনে 2023 সালে যে সমস্ত টুর্নামেন্ট বলেন, যে সমস্ত ম্যাচ বলেন, যে সমস্ত সিরিজ বলেন, যেগুলো বাংলাদেশ খেলেছে, তার মধ্যে বাংলাদেশের পেসারদের মধ্যে সব থেকে সফল বলার শরীফুল ইসলাম। হ্যাঁ, এই সেই শরীফুল ইসলাম, যেই শরীফুল ইসলামের সাথে ওয়াসিম আকরামের অনেক অনেক মিল পাওয়া যায়। আমরা যেটি বলবো, বাংলাদেশের যে কোনো ফর্মেটের জন্য পছন্দের সর্বপ্রথম বলার হিসেবে বিবেচিত হয় আমরা জানি তাসকিন আহমেদ, কিন্তু তাসকিন আহমেদের সাম্প্রতিক সময়ে ইঞ্জুরি যেন পিছুই ছাড়ছে না। এরপরে দ্বিতীয়তম বলার হিসাবে বাংলাদেশের যে কোনো ফর্মেট হোক, টেস্ট, বিশেষ করে টেস্টে যদি কোনো একজন পেসারকে খেলাতে হয়, সেটি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একজনকে পছন্দ করতেন, তিনি আর কেউ নয়, সিলেটি রকেট এবাদত হোসেন। আমরা জানি এবাদতের স্কেল, তার ভেরিয়েশন, তার লাইন, তার লেন্থ, তার সুইং, অসাধারণ একজন বোলার। বিশেষ করে যদি বলি বাংলাদেশের পেসারদের মধ্যে সব থেকে বুদ্ধিদীপ্ত বল করতে পারেন এবাদত হোসেন, যার প্রেক্ষিতে বাংলাদেশের বিশেষ করে টেস্টে যদি কোনো একমাত্র পেসার খেলে সেটি হতেন এবাদত হোসেন। কিন্তু তার ইঞ্জুরির কারণে, অনেক বড় একটি ইঞ্জুরি অপারেশন করার কারণে অনেক দিনের জন্য ক্রিকেটের থেকে বাইরে আছেন এবাদত হোসেন। এই বাজিমাতটা করছেন এখন শরীফুল ইসলাম, যার কথা বিশেষভাবে আলাদাভাবে বলতে হয়। এই শরীফুল ইসলাম বাংলাদেশের যে সমস্ত ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছেন, সেই সমস্ত ম্যাচগুলোতে শরীফুল ইসলামের দুর্দান্ত কিছু স্পেল আছে, যার ফলে বাংলাদেশ সুন্দর সুন্দর জয়ফার পেয়েছেন। বিশেষ করে যদি আমি বলি, আলাদাভাবে যদি আমি বলি, বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো টিমের সাথে জয়লাভ করেছেন, টেস্ট বলেন, টি টোয়েন্টি বলেন, ওডিআই বলেন। বিশেষ করে আমরা এখন দেখি বাংলাদেশ সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডে সফর করছে, সেখানে বাংলাদেশ ওডিআই সিরিজের শেষ ম্যাচটিতে বাংলাদেশ দুরন্ত একটি জয় পায়, যে ম্যাচের নায়ক হতে পারতেন শরীফুল ইসলাম। এই শরীফুল ইসলামের দুর্দান্ত একটি স্পেলে, দুর্দান্ত কিছু ডেলিভারিতে নিউজিল্যান্ড কুপাকাত হয়ে যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ ইতিহাসের প্রথম জয় পায় নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই ফরম্যাটে। এই ম্যাচ থেকে বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল অনেক, যে বাংলাদেশ পারবে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে কোনো সময় জিতছিল না টিম বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাট ইতিবাচকভাবে দেখলে বাংলাদেশ কখনো ম্যাচ জিতেনি ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো মাটিতে ওয়ানডে ফরম্যাটে। এর প্রেক্ষিতে আমরা যখন প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেলাম নিউজিল্যান্ডের মাটিতে রঙিন পোশাকে, তখন আমাদের নেশা হয়ে গেল যে রঙিন পোশাকে আবারও বাজিমাত করবে টিম টাইগার। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে টি টোয়েন্টি সিরিজের সূচনা করেছে উড়ন্ত, এবং ওরা দুর্বার গতিতে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট টাইগার্স। আমরা জানি বাংলাদেশের এই যে জয় উপহার দিল সব থেকে বড় নায়ক এবং মহানায়ক আমরা বলতে পারি এই শরীফুল ইসলামকে। এই শরীফুল ইসলাম নিউজিল্যান্ডের মাটিতে যেমন ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে, আসলে অতুলনীয়, অভাবনীয়, অসাধারণ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটছে বাংলাদেশের পক্ষে। এবং সেই মুহূর্তগুলোর সব থেকে সুন্দর এবং সুন্দরতম উদাহরণ হতে পারে এই পেসার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম সামনে আরও এগিয়ে যাক, শরীফুল ইসলামের লাইন, লেন্থ, সুইং, ইয়র্কা আরও ভালোভাবে কাজ করুক এবং বড় বড় দলগুলোকে পরাস্ত করুক, এবং তাদেরই মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিম ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ জিতবে, এবং ওয়ার্ল্ড কাপের হয়তো বা মহানায়ক হতে পারেন এই আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে উঠে আসা শরীফুল ইসলামদের মতো আরও অনেক তরুণ যুবারা। এই যুবারায় জ্বলে উঠলে বিশ্ব জয় করা সম্ভব, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং দুর্বার গতিতে চলবে টিম টাইগার্স।